গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। এখন প্রায় 4:30 বাজে। আজকের আমার শাশুমায়ের একজন কেউ রিলেটিভ হবে, আমি ঠিক জানি না, তার বাড়িতে বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। তো শরীরটা সকাল থেকে একটু ভালো লাগছিল না বলে যাবো না ভাবছিলাম, বাট বুঝতেই পারছো শাশুড়ি মা তাহলে ভাববে যে সব কিছুই হচ্ছে আর আমার রিলেটিভ বাড়ি যাওয়ার সময় হচ্ছে না, তো সেই জন্যেই যাওয়া। তো সেই জন্য একটু রেডিও তো হতে হবে, বিয়েবাড়ি বলে কথা। আর শুধু যে শাশুড়ির জন্য যাচ্ছি সেটাও বলবো না, কারণ বিয়েবাড়ি অনেকদিন পরেনি, তো সেই হিসেবে একটা ভালো লাগা, সবাই একসঙ্গে যাব ভালো লাগা, তো সেই জন্যে যাবো। যাওয়ার জন্য তো রেডি তো একটা হতেই হবে। আর হ্যাঁ, আমার নখগুলো দেখো, আমি সবকটাকে তুলে দিয়েছি। কিছুদিন আমি একটু নেল এক্সটেনশন করবো না, ন্যাচারাল ব্রিদিং একটু নিতে দেবো নেলগুলোকে, কারণ অনেক অত্যাচার হয়ে গেছে নখের ওপরে। আর নেল এক্সটেনশন বারবার করলে কি বলো তো, নখের ওপরের এই যে লেয়ারটা না, এটা অনেকটা পাতলা হয়ে যায়, সেই হিসেবে একটু চাপ হয়ে যায়, তো সেই জন্য একটু দেখতে খারাপ লাগুক, নখের ভালোর জন্য এইটুকু একটুখানি করতে হবে। ভেবেছিলাম যদিও যে আজকের আগে একটা এক্সটেনশন করে নেবো, সময়টাও যেমন পাইনি আর তেমন ভাবলাম যে না একটুখানি থাক, ফাঁকাই থাক, তো এইরকমভাবেই বিয়েবাড়িতে যাব। তো রেডি হব, মেকআপ করব। মেকআপটা যেটা করব সেটার টিউটোরিয়ালও যাবে, সেটা আমার পিয়ালিস্টার চ্যানেলে যাবে। তো তোমরা যদি আমার আজকের লুকটা দেখতে চাও তো ওই পিয়ালিস্টার চ্যানেলে ওই মেকআপটা পেয়ে যাবে, আর আমি না হলে আই বাটনে তোমাদের লিংক দিয়ে দেবো, তো সেখান থেকে চেক আউট করে নিতে পারো। ডেসক্রিপশনেও দেওয়া থাকবে লিঙ্কটা ভিডিওর। এই লুকটা যদি দেখতে চাও তো তোমরা ভিডিওটা দেখে নিও। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে আনবো বিয়েবাড়ি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ভিডিও মানে মেকআপের টিউটোরিয়ালটা যাবে, তো রিং লাইটটা রিমো সেট করে দিচ্ছে যাতে আমি ভিডিওটা তোমাদের জন্য ভালো করে বানাতে পারি। তো এটাই ছিল আমার আজকের ফাইনাল লুক। এই লুকটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার পিয়ালিস্টার চ্যানেলে কিন্তু এই লুকটা থাকবে, আমি আই বাটনেও দিয়ে দেবো। ছেলেটার আজকের বৌভাত হচ্ছে, সেই ছেলেটার আজকের বার্থডে, তো একটা কেক কাটার একটা ইভেন্ট ছিল। তো মা এখন ওইসব নিয়ে ব্যস্ত, সকলের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর আমরা এখন এখানে সবাই মিলে বসে আছি। ঠিক আছে, এই এখানে সবাই আমরা একটা টেবিলে বসে আছি টাইমটাকে স্পেন্ড করার জন্য। তবে জায়গাটা খুব সুন্দর, তোমরাও দেখতে পাচ্ছ, খুব ভালো জায়গা, বেশ মানে কোভিডের জন্য যেহেতু গ্যাঞ্জাম করতে বারণ করছে, তো মোটামুটি বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা যাচ্ছে, অনেকটাই বড় জায়গা। জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে।
খেতে ডাকছে, তাই খেয়ে নেবো, কেননা বেশি রাত করবো না, চলেও যাবো। কালকে আবার আমার ক্লাস আছে। আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি, কেননা বেশি রাত করব না, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। খাওয়া হয়ে গেছে যখন আর তো কোনো চিন্তা নেই, আর তাছাড়া হচ্ছে আমার চকো বাড়িতে আছে, আমরা গিয়ে তবে ওদের ওকে খেতে দেব, সেই হিসেবে টাইমটা তো একটা ফ্যাক্টর, তো ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি, চকোরও খাবার দাবার দেওয়া কমপ্লিট। এবারে মেকআপটা রিমুভ করব, ড্রেসটা চেঞ্জ করব, আর সোজা ঘুমিয়ে যাব। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন গুড নাইট, টাটা।